চা বাগান থেকে আজ তবে সত্যি কি কুয়াশা সাতার দিয়ে চলে এলো হাওয়া, রোদ এসে পড়ল কি পাতার ওপরে, দূরে দূরে জাগে টিলা, এ দৃশ্য যে শুধু বিধাতার সেই শুধু মেনে নেয় যে উঠে পড়েছে এত ভোরে। তাবাকুশি থেকে বেরিয়ে আমরা চলেছি মিরিক মহকুমার গোপালধারা টি এস্টেটের মধ্যে দিয়ে, আয়রন ব্রিজ পেরিয়েই আমরা চড়াইতে উঠছি খুব দ্রুত। তাবাকুশি থেকে মিরিকের দূরত্ব 7 কিলোমিটার হলেও উচ্চতার ফারাক অনেকটা। তাবাকুশির উচ্চতা 3800 ফুট আর মিরিক 5000 ফুট। পাহাড়ের ধাপে ধাপে চা বাগান, 790 একর জায়গা জুড়ে এই টি এস্টেট, যা 1881 সালে গোপাল নামের এক ব্যক্তি ডেভেলপ করেছিলেন, এবং ধারা অর্থাৎ ছোট নদী। টি এস্টেটটি 5500 ফুট থেকে 7000 ফুট উচ্চতায় বিস্তৃত। মিরিক লেক বা সুমেন্দু লেক 1.25 কিলোমিটার লম্বা, 80 ফুট লম্বা ফুটব্রিজটির নাম ইন্দ্রেণী পুল। বোকার মনেস্ট্রি মিরিক লেক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। এই মনেস্ট্রি মিরিকের সর্বোচ্চ উচ্চতায় 5800 ফুট। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে আসার সময় টিংলিং ভিউ পয়েন্ট হল মিরিকের এন্ট্রি পয়েন্ট। সেই জন্যেই বোধহয় আই লাভ মিরিকের বিশাল সাইনবোর্ড এই অঞ্চলের একটি অন্যতম দ্রষ্টব্য। এখান থেকে দেখা যায় ধাপে ধাপে থাকা চা বাগান, হাতে দার্জিলিং চা আর টিংলিংয়ের সৌন্দর্য এক কথায় অনবদ্য। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব 57 কিলোমিটার, যা আসতে কম বেশি 2 ঘন্টা সময় লাগে। আর পাশেই আছে সেই ক্যাফে যা টয় ট্রেনের ধাঁচে তৈরি। সামান্য কিছু খাবার অর্ডার করলেই বসতে পারবেন টয় ট্রেনের কামরার ভেতর। এখানে বসে হট টি আর টিংলিং ভিউ পয়েন্টের দৃশ্য দেখতে বেশ ভালো লাগবে।